গতকালই আপনাদেরকে আমরা একটা সেন্সিটিভ ভিডিও দেখিয়েছিলাম যে টোটো চালককে কিভাবে মারধরের ঘটনা ঘটেছে প্রকাশ্য রাস্তায়, আরামবাগ গৌহাটির মোড়ে যে ঘটনা দুদিন আগে ঘটেছে সেই ভিডিও একেবারে ভাইরাল হয়ে গেছে বলা যায়। আরামবাগ টিভির সে ভিডিও গতকাল ফার্স্ট রিলিজ করে এবং তারপর থেকে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যে এভাবে অমানবিক ঘটনা, পাশবিক ঘটনা বলা যায়, একেবারে বর্বরোচিত ঘটনা যেটা আরামবাগ শহরে ঘটবে এবং ওইভাবে নাকি লোকজন ছিলেন কেউ কিন্তু সে অর্থে ছাড়াতেও যাননি এবং সেই যে ভিডিও সে ভাইরাল হয়ে যাওয়ার ফলে একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে আরামবাগ শহরের বুকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে দেখা গেছে যে টোটোর চালকরা তারা একটা ঐক্যবদ্ধ হয়ে থানার দ্বারস্থ হয়েছেন এবং অভিযুক্ত যাদেরকে দেখা গেছে ভিডিওতে মারধর করতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আইনানুগ, এরকম একটা দাবিকে সামনে রেখে আজকে থানাতে তারা গিয়েছিলেন। আমরা বিস্তারিত জানব, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হয়েছে বল। হ্যাঁ দেখো, এখন পর্যন্ত যেটা জানা গেছে যে যে ঘটনার ভিডিও ফুটেজ আরামবাগ টিভির মাধ্যমে প্রচার হয়েছে এবং সেই ফুটেজের পরিপ্রেক্ষিতেই কিন্তু টোটো ইউনিয়ন সজাগ হয় এবং সেই ইউনিয়নের পক্ষ থেকে খোঁজখবর করা হয়। তারপরে তার বাড়ি অর্থাৎ যে বিকাশ রায় আহত হয়েছে ওই মারধরে তার বাড়িতে যাওয়া হয়, গিয়ে তাদের সঙ্গে কথা বলে আজকে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় পর্যন্ত নিয়ে যায় টোটো ইউনিয়নের পক্ষ থেকে। যদিও টোটো ইউনিয়নের পক্ষ থেকে থানায় নিয়ে গেলেও বিকাশ রায় কিন্তু অভিযোগ করেছে এবং সেটা যেটা জানা গেছে যেভাবে তাকে মারধর করা হয়েছে সেই ঘটনা মারধর করার কারণ হলো যে রাত্রি যখন ফিরছিল সে যে অভিযোগ পত্রে লিখেছে যে 10:45 নাগাদ সে বাড়ি ফিরছিল কাজকর্ম সেরে তার এবং ফেরার পথে সেখানে গৌরহাটি মোড় থেকে সতীতলার দিকে অর্থাৎ 24 নম্বর রুট ধরে সতীতলার দিকে যাওয়ার সময় একদম গৌরহাটি মোড়েই বলা যেতে পারে টার্নিং এ সেইখানে দুই ব্যক্তি অর্থাৎ দুই যুবক বাইক নিয়ে আসে এবং সেই সময় পাস দেওয়া নিয়ে একটা তর্ক বিতর্ক হয় এবং তারই পরিপ্রেক্ষিতে তর্ক বিতর্ক হওয়ার পর তারপরে সেই বাইক আরোহীরা অর্থাৎ দুই যুবক তারা ফিরে যায় এবং ফিরে গিয়ে তারপরে আবার সেখান থেকে বেশ কয়েকজনকে ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে এসে তাকে বেধড়ক ভাবে মারধর করে এবং সেই ভিডিও ফুটেজে আমরা কিন্তু সেই ছবি দেখিয়েছি এবং তারপরে যেটা টোটো ইউনিয়নের পক্ষ থেকে করা হয়েছে যে এই অভিযোগ করা হয়েছে এবং পুলিশ কিন্তু সেই দিনই রাত্রেই পুলিশ খবর পেয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে ধাওয়া করে। ধাওয়া করার পর কিন্তু ওই বাইক ফেলে তারা ছুটে পড়ে এবং সেখান থেকে ছুটে পড়ার পর তারপরে কিন্তু আর যেটা বিষয় যে বাইক আটক অবস্থাতেই থাকে, এখন পর্যন্ত সেই বাইক রয়েছে এবং আজকে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। যদিও গত পরশু দিনের রাত্রের ঘটনা এবং কালকে অভিযোগ কেন হয়নি এ নিয়ে প্রশ্ন করা হলে বলছে অসুস্থ অবস্থায় সে বাড়িতেই চিকিৎসাধীন ছিল এবং তার যে চোখের উপরে বেশ কয়েকটি সেলাইও হয়েছে সেই কারণেই অভিযোগ করা তার পক্ষে সম্ভব হয়নি এবং আজকেই অভিযোগ করা হয়েছে এবং পুলিশ কিন্তু এই বিষয়ে তৎপর, কারণ এই ধরনের ঘটনা যে বর্বরোচিত ঘটনা ঘটেছে এইভাবে একজন ব্যক্তিকে পেয়ে এইভাবে মারধর যেভাবে মারধর করাছে সেটা কিন্তু আরামবাগের বুকে এরকম দেখা যায়নি বলে অনেকেই কিন্তু এই ভিডিও ফুটেজ দেখে বলছেন বা অনেকেই প্রতিবাদ করছেন যে এই ধরনের ঘটনা কিন্তু ন্যক্কারজনক, অতি সত্বর এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জরুরি। এবং সঙ্গে সঙ্গে যেটা জানা গেছে যে আরামবাগ বিধায়ক তিনি আরামবাগ এই ঘটনার ভিডিও ফুটেজ দেখে তিনি আরামবাগ থানায় এসেছিলেন এবং টোটো চালকদের পাশেই দাঁড়িয়েছেন এবং এই বিষয়ে আরামবাগ থানার আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জানিয়েছেন। কোন ব্যক্তি নামে নাম উল্লেখ করে কোন অভিযোগ হয়েছে? দেখো, যে ব্যক্তির নামে উল্লেখ করে অভিযোগ হয়েছে দুজন, দুই যুবকের নামে অভিযোগ হয়েছে, যেটা বিষয় হচ্ছে এক সময় যেটা বিষয় আরামবাগ কালীপুর যে কলেজ রয়েছে সেই কলেজের জিএস ছিল এক সময় পিনাকি সাঁতরা, তার নামটা কিন্তু উঠে এসেছে কিন্তু যদিও ঘটনা উঠে এসেছে বলতে যেটা বলা হচ্ছে যে এটা নাকি অপপ্রচার, সেই বিষয়ে যেটা ফেসবুকে কেউ একজন পোস্ট করেছেন তার নাম নিয়ে যে তিনি এইরকম ভাবে তোলাবাজির কারণে তার
প্রতিবাদ করাই, তাই এই টোটো চালককে মারধর করেছে তারই গোষ্ঠীর লোক। যদিও এই বিষয়ে পিনাকি সাঁতরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু বলছেন যে কোনোভাবেই নয়, আমাদের এমনিতেই কালীপুর কলেজে কোনো জিএস পদ এখন নেই, তো সেই কারণেই যেটা বিষয় হয়ে উঠছে যে নাম দুটো যে অভিযোগ করা হয়েছে সেই নাম দুটো হলো দেবাশিস পাত্র একজনের নাম এবং একজনের নাম হেমন্ত পাল। এখন পর্যন্ত এই দুজনেরই নাম দিয়ে অভিযোগ করা হয়েছে এবং বাকি অচেনা ব্যক্তি ছিল তিনজন, সেই তিনজনকে পুলিশ কিন্তু খুঁজছে। ওকে, দেখা যাক পুলিশ কিভাবে এই বিষয়টার কিনারা করতে পারে, সেটাকে দেখার বিষয়। তবে যে ভিডিও, যে ভিজুয়াল দেখা গেছে, ধরা পড়েছে, সেটা সত্যি খুব চাঞ্চল্যকর এবং খুবই আটকে ওঠার মতো ছবি, যেটা আরামবাগ টিভি ফার্স্ট এটাকে সম্প্রচার করে এবং তারপর রীতিমতো ভাইরাল হয়ে গেছে, বলে যে আরামবাগ শহরের বুকে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা যেন ভাবাই যায় না বলা যায়। দেখা যাক পুলিশ কতদিনে এই তদন্তের কিনারা করে। আজকে আমরা থানায় এসেছি, লিখিত একটা আমরা একটা জমা দিয়েছি, দেওয়ার পরে একটা স্যার একটা বললো যে একটা স্টেপ নেব, আর আমরা দেখছি কী করা যায়, আর সি ফাইলটা বার করার তাড়াতাড়ি চেষ্টা করছি, তোমরা এটা দাঁড়াও, এভাবে আমরা দাঁড়িয়ে ওয়েট করছি। আপনাদের সঙ্গে আর কারা এসেছেন, যে একটা অভিযোগ উঠছে যে কালীপুরের জিএস সেই বলেই আপনাকে মারধর করেছিল, ওই বিষয়টা কি? জিএস বলে যে নামটা করেছে সেটা সম্পূর্ণ একদম যাকে বলে একটা মিথ্যে, আর ছেলেটিকে কি নাম, ছেলেটা ছেলেটির নাম হচ্ছে হেমন্ত পাল। আচ্ছা, কালীপুর কলেজের কোনো জিএস নয় এটা আমরা জানতে পেরেছি। আপনারা কেস করব, কেস করছি, কেস করছেন? হ্যাঁ, কেস করছি, ওদের একটা শাস্তি চাই। প্রথম কথা, যে ঘটনাটা ঘটেছে সেই দিন হচ্ছে সম্ভবত পরশু দিন রাত্রে, আর যারা ভর্তি হয়েছে তারা কলেজের কোনো টিএমসিপি ইউনিটের সাথে জড়িত আছেন কি আদৌ সন্দেহ আছে। আর তাছাড়া যে জিএস নামে পরিচয় দিচ্ছে, আমাদের কলেজের ভোট গত 2017 সালের পর থেকে আর কলেজে কোনো ইউনিট হয়নি, ভোটও হয়নি। ভোট যদি না হয় তো জিএস নির্বাচন হলো কী করে? আমাদের লাস্ট জিএস ছিল তুহিন সুপ্রভু, এবং যেই নিজেকে জিএস নামে পরিচয় দিয়ে আমাদের দলকে দুর্নাম করছে এবং আমাদের কলেজের যে জিএস তার নামটাকে অপব্যবহার করে কলেজের বদনাম করছে, তার যাতে উপযুক্ত শাস্তি হয় সেটা চাই। এবং যে হ্যান্ডিক্যাপ নিরীহ টোটোওয়ালা যে টোটো চালিয়ে খায় তাকে যে মদ্যপ অবস্থায় মারধর করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। আমি আরও এলাম আইসি স্যারকে অভিযোগ জানাতে, এইটার পরে যারা মারধর করেছে এবং তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এর কোনো উপযুক্ত শাস্তি পায়নি এখনও। টোটো আমি এসেছিলাম, আমার নামও ফেসবুকে অপপ্রচার চলছে নাকি এই মারধরের সাথে আমি জড়িত। আমি যখন এলাম টোটোওয়ালাদের ভাইয়ের সাথে, মানে দাদার সাথে আমি কথা বললাম, উনি বললেন যে এই ব্যাপার আমাকে যারা মারধর করেছিল তারা কিন্তু আজও আমার পরিচিত কেউ না, ওরা নিজেরা জানতে পেরেছেন অন্যের অন্য মারফতে, এবং আইসি স্যারকে লিখিতভাবে জানানো হয়েছে।